স্টুডেন্ট, আগের দিনকে আমাদের যে শূন্যস্থান পূরণ দুটো আমরা করেছিলাম, আজকে তারপরের যে শূন্যস্থান আছে এবং তারপরে যে টিক দ্য কারেক্ট অ্যান্সার সেগুলোকে নিয়ে আলোচনা করব। তোমরা লাইভ ক্লাসে তোমাদের দেখেছো, সেখানে আলোচনা কিছু হয়েছে, তো আজকে আমরা এটাতে আলোচনায় ফিরে যাই। দেখো কি রয়েছে, না নিচে শব্দগুলির মধ্যে থেকে সঠিক ঠিক শব্দটি শব্দগুলি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে দিয়ে দিয়েছি উপকরণ, উদ্যোগ, মুষলধারা, লক্ষণ। এবার এখানে শূন্যস্থানে কি আছে, দেখো আকাশে কালো মেঘ ড্যাশ ভালো নয়, এটা করে দেওয়া আছে তোমাদের একটা, সেটা হচ্ছে লক্ষণ ভালো নয়। তারপরে তারপর কি ভালো নয় হলো, তারপর ড্যাশ বৃষ্টি পড়বে, এখানে তার কোনোটার সাথে সাথে মিল হচ্ছে না, সেটা হচ্ছে মুষল ধারা, মুষল ধারা, মুষল ধারায় বৃষ্টি পড়বে। তারপরে খেলার ড্যাশগুলি তাড়াতাড়ি গুছিয়ে নাও, খেলার উপকরণ লক্ষণ হতে ইয়ে হতে পারে না, উদ্যোগ হতে পারে না, তাই উপকরণ গুলি তাড়াতাড়ি গুছিয়ে নাও, এখন যাবার উদ্যোগ করো, উদ্যোগ করো। তো এটা তোমাদের হয়ে গেল। তা এরপরে দেখো, সঠিক বক্তব্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বক্তব্যের পাশে ক্রস চিহ্ন দাও, টিক দ্য কারেক্ট অ্যান্সার, যেটা একটা করে দেওয়া আছে। ক থেকে ম পর্যন্ত বর্ণগুলিকে ছটি বর্গে ভাগ করা হয়েছে, এটা করে দেওয়া আছে, অবশ্যই না, তার কারণটা হচ্ছে ছটি বর্গে নয় পাঁচটি বর্গে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে বাংলা ভাষায় বর্ণমালা মোট 43টি বর্ণ আছে, এখানে তোমরা দেখতে হবে স্বরবর্ণ আছে 11টি এবং 39টা যে ব্যঞ্জন বর্ণ আছে, ঠিক আছে। তার এই এতগুলোর মধ্যে তো নিশ্চয়ই 43টা হতে পারে না, তাই এটা ভুল হচ্ছে। তারপরে উচ্চারণ শব্দে অক্ষর সংখ্যা 4টি, উচ্চারণ শব্দে যদি আমি ভাঙি হর্ষ একটা, চ একটা, তার সাথে চ দুটো, তার সাথে আকার তিনটে, তার মানে হলো 4টে টোটাল হয়ে গেল, 4টে হয়ে গেল, 4টে। তারপরে র একটা, রয়ের সাথে অ একটা, 5-6টা, তারপরে মধ্যন্য একটা, তারপরে মধ্যন্যের সাথে অ একটা, তার মানে 6-7-8টা শব্দ, আটটা অক্ষর আমি এখানে পাবো, এখানে 4টে দেওয়া রয়েছে, কিন্তু এই 4টেটা হবে না। বাংলা ব্যাকরণে স্বরধ্বনির সংখ্যা 12টি, বাংলা ব্যাকরণে স্বরধ্বনির সংখ্যা 12টি, এটা কিন্তু নয়, এটা কিন্তু 11টি আছে, বইতে দেখে নেবে পেয়ে যাবে। শব্দ বাক্যে ব্যবহৃত হলে তাকে অক্ষর বলে, শব্দ বাক্যে ব্যবহৃত হলে তাকে অক্ষর বলে, এটাও ভুল, শব্দ বাক্যে ব্যবহৃত হলে তাকে পদ বলা হয়। ব্যঞ্জন ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ব্যঞ্জন ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাকে স্বরবর্ণের সাহায্য নিতে হয়। স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হয়, অবশ্যই স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হয়। তাহলে আমাদের ঠিক দ্য কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি, বাকি সবগুলো ভুল, শুধুমাত্র একটা স্টেটমেন্টই ঠিক রয়েছে, বাকি সমস্ত স্টেটমেন্টগুলো ভুল রয়েছে, ঠিক আছে। তো স্টুডেন্ট, তোমাদের আশা করছি এই যে দুটো পার্ট রয়েছে, দুটো পার্ট বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই, এগুলো খুবই সিম্পল, খুবই মানে তোমরা অনেক ছোটদের ছোট ক্লাসে এগুলোও পড়েছো, তো তখন তোমাদের কোনো অসুবিধা হয়নি, এগুলো কোনো ব্যাপার নয়, ঠিক আছে। শুধুমাত্র একটু টেক্সটটাকে ভালো করে পড়লেই হবে, ঠিক আছে। আর এতটুকুনি, ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও।